আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। থানকুনি পাতা সকল ধরনের পেটের রোগের মহা ঔষধ। এই পাতা বদহজম, ডায়রিয়া, আমাশয় ও পেট ব্যথা দূর করে। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এই ভেষজ গুণাগুণ সম্পন্ন পাতা দিয়ে একটি মজাদার রেসিপি। চলুন দেখে নিই মূল রেসিপি। রান্নার জন্য আমি এখানে 2 আটি পরিমাণ থানকুনি পাতা নিয়েছি এবং এটাকে আমি পানিতে ভেজে রেখেছি 5 মিনিট সময়ের মতো করে, যাতে এতে যে ময়লা আছে সেটা পরিষ্কার হয়ে যায়। আমি এই কাজটা সময় নিয়ে করছি, কারণ দেখা যায় এতে অনেক ধুলাবালি থাকে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি সরিষার তেল ব্যবহার করছি কারণ এটি বেশি স্বাস্থ্যকর এবং এটি দিয়ে এই ভাজিটা খেতেও ভালো লাগে। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি এখানে 2 চা চামচের মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটা হালকা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং এটাকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আলু কুচি এবং আলুটাকে আমি সিদ্ধ না হওয়া পর্যন্ত এবার রান্না করব। ঢেকে দিচ্ছি যাতে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কুচি করে রাখা থানকুনি পাতা দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো। এবার নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে 4 থেকে 5টার মতো কাঁচামরিচ ফালি করে রাখা। সবশেষে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমি শেষে দিচ্ছি কারণ থানকুনি পাতা এবং আলু মজে কতটুকু হয় সেটা আমার ধারণা ছিল না, তাই আমি কাজটা শেষে করছি। এই কাজটা শেষেই করবেন, নয়তো কিন্তু লবণ এদিক সেদিক হয়ে যেতে পারে। থানকুনি পাতা প্যানে দেওয়ার পর আমি 3 থেকে 4 মিনিটের বেশি এটাকে রান্না করব না, কারণ এর থেকে বেশি রান্না করলে এর যে গুণগত মানটা আছে সেটা নষ্ট হয়ে যাবে এবং এটা ভাজা ভাজা হয়ে যাবে, তখন খেলে এর কোনো উপকারিতা আর পাওয়া যাবে না। তাই 3 থেকে 4 মিনিটের বেশি এটাকে আর রান্না করবেন না। আমার রান্নাটা এই পর্যায়ে কমপ্লিট হয়ে গেছে। যাদের বদহজম, ডায়রিয়া, আমাশয় কিংবা পেট ব্যথার সমস্যা আছে তারা কিন্তু এটা খেলে খুব উপকার পাবেন। আপনারা এভাবে এটা তৈরি করে বাসায় খাবেন, খেতেও ভালো লাগবে এবং স্বাস্থ্যের জন্য এটি ভালো হবে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু মন্তব্য করে জানাতে ভুলবেন না এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন আরও ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।